ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আসাম সরকারের সকল কর্মচারীদের জন্য একটি সুখবর এসেছে, এই সুখবরটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক হেমন্তের। বুধবার গুয়াহাটির খানাপাড়াস্থিত অসম প্রশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য প্রকল্প সম্পর্কে অনুষ্ঠিত এক বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই বৈঠকে কর্মচারীদের চিকিৎসা ব্যয়, এই ব্যয় পরিশোধের জন্য অনলাইন পঞ্জীয়ন ও প্রক্রিয়াকরণের জন্য আইটি পোর্টাল প্রস্তুত করা আদি বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, সরকারি কর্মচারী, সরকারি পেনশনার তথা তাদের উপর নির্ভরশীল ব্যক্তির চিকিৎসা ব্যয় পরিশোধের জন্য অনলাইন পঞ্জীয়ন প্রক্রিয়াকরণের সুবিধাযুক্ত একটি আইটি পোর্টাল প্রস্তুত করার পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। চিকিৎসা ব্যয় সম্পর্কিত যাবতীয় নথি এই পোর্টালে আপলোড করা যাবে। এছাড়া জেলা চিকিৎসালয়, চিকিৎসা মহাবিদ্যালয়, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের মাধ্যমেও চিকিৎসা ব্যয় সম্পর্কিত প্রয়োজনীয় সুবিধা উপলব্ধ হবে। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অসম সরকারের কর্মচারীদের জন্য রাজ্য সরকার পৃথকভাবে একটি স্বাস্থ্যসেবা প্রকল্প প্রবর্তন করার পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে চালু থাকা চিকিৎসা ব্যয় পরিশোধ ব্যবস্থাপনাও বহাল থাকবে। বিকল্প হিসাবে নতুন এই প্রকল্পটি গ্রহণ করতে পারবেন কর্মচারীরা। এই বিষয়ে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে আগামী 15 দিনের মধ্যে সরকারের কাছে জানানোর জন্য কর্মচারী সংগঠনগুলির প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী পর্যায়ে ক্যাবিনেটে এ সম্পর্কিত অনুমোদন দেওয়া হবে। এই ব্যবস্থা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানে এক সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক মন্ত্রী কেশব মহন্ত, স্বাস্থ্য বিভাগের কমিশনার সচিব সিদ্ধার্থ সিং সহ বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর জনসম্পর্করক্ষী সেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে। তো এটাই ছিল আলোচনার বিষয়। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক কর্মচারীর কাছে খবরটি পৌঁছে যায়, এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।